সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছিল, জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে সায়নি ঘোষের। সিজিও কমপ্লেক্সে বেলা 11টায় হাজিরা দেন সায়নি ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করে ইডি এবং বেলা 12টার পর থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয় বলে সূত্রের খবর। প্রথম দফায় জিজ্ঞাসাবাদের পর তাকে 30 মিনিট লাঞ্চ ব্রেক দেওয়া হয়, এরপর শুরু হয় দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ শেষ সায়নি ঘোষের। নিয়োগ দুর্নীতি মামলায় সায়নিকে তলব করে ইডি। তদন্তে সহযোগিতা করতে এসেছি ঢোকার সময় বলেন সায়নি। ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দেখো সায়নি ঘোষের যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে বলে যেমনটা জানা যাচ্ছে ইডি সূত্রে, এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এখনো অব্দি কিন্তু সায়নি ঘোষকে বসিয়ে রাখা হয়েছে। কারণ তার যে যাবতীয় যে আজকের বয়ান, তাকে যে দুদফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার যে যাবতীয় বয়ান, সেই বয়ান কিন্তু দিল্লিতে পাঠানো হয়েছে। কারণ তোমাকে আগেই যেমনটা বললাম যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী কলকাতা অফিসে যখন কাউকে জিজ্ঞাসা করা হয় ইডি দপ্তরে, প্রোটোকল অনুযায়ী কিন্তু সমস্ত বয়ান সবকিছু কিন্তু পাঠাতে হয় মেইল করে দিল্লিতে, এবং দিল্লির আধিকারিকরা তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানায় এবং তারপরেই কিন্তু তাকে ছাড়া হবে। তবে যেমনটা জানা যাচ্ছে যে সায়নি ঘোষ তাকে ধরে দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ যে বিষয় তোমাকে জানিয়ে রাখবো সঞ্জীবা, যে জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গিয়েছে, যে প্রোটোকল তার জন্য সায়নি ঘোষকে বসিয়ে রেখেছে কারণ দিল্লিতে মেল পাঠানো হয়েছে। পাশাপাশি তোমাকে জানাবো যে জিজ্ঞাসাবাদে কুন্তলকে যে তিন সায়নি ঘোষ বিষয়টা কিন্তু ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে। জিজ্ঞাসাবাদে সায়নি ঘোষ স্বীকার করেছে কুন্তল ঘোষকে তিনি চিনতেন, এবং দলীয় অনেক প্রোগ্রাম কুন্তল করতো, সেই কারণে কিন্তু সায়নি ঘোষকে তিনি ডাকতেন সেই প্রোগ্রামে, এবং সেই ডাকা তিনি যে ডাকতেন সেই কারণের জন্য কিন্তু সায়নি ঘোষ প্রচুর দলীয় প্রচুর কুন্তলের প্রোগ্রামে, এরকম প্রোগ্রামে কিন্তু গিয়েছিল সায়নি ঘোষ, এটাও স্বীকার করেছে জিজ্ঞাসাবাদে। এবং আরো একটি যে বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে টাকা নেওয়ার বিষয়, ওই টাকা নেওয়ার বিষয়টাও কিন্তু সায়নি ঘোষ তিনি স্বীকার করে নিয়েছেন, এবং তিনি বলেছেন যে টাকা তিনি নিয়েছেন কারণ হচ্ছে তিনি বিভিন্ন সময় কুন্তলের বিভিন্ন প্রোগ্রামে শো করার জন্য যেতেন, এবং পারিশ্রমিক হিসেবে তিনি টাকা নিয়েছেন। তবে সেই টাকা নিয়োগ দুর্নীতির টাকা না, এই বিষয়টা তিনি জানতেন না বলে জানিয়েছেন ইডি কর্তাদের। ধন্যবাদ রিয়া। রিয়া মাঝি প্রতিনিধি কথা বললেন। প্রথম দফার জিজ্ঞাসাবাদের পর দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ পর্ব চলে সায়নি ঘোষের, অবশেষে তার জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়েছে ইডি সূত্র এমনটাই খবর।